পারস্যের সম্রাট সে বুঝতে পারল মুসলমানদের নবী মক্কার জমিন ছেড়ে দিয়ে মদিনার জমিনে চলে এসেছে। মদিনার জমিনে এসে তার আদর্শে তার আখলাকে তার চরিত্রে মদিনার মানুষগুলো মুগ্ধ হয়ে দলে দলে মুসলমান হয়। এমন সময় সেই জামানার পারস্যের পারস্যে যে ছিল অত্যধিক দিয়ে সৈন্য বলে টাকা বলে সমস্ত দিক দিয়ে শক্তিশালী ছিল, ও মুসলমানেরা নবী পাকের মহব্বত কলিজায় কেমন আনতে হবে পারস্যের সম্রাট এটা তার ভালো লাগে না। কেননা সে জানেন পৃথিবীর জমিনে দ্রুত ইসলাম প্রচার হোক, পৃথিবীর জমিনে ইসলামটা দ্রুত প্রচার হোক, মুসলমানদের সংখ্যা বেড়ে যাক। পারস্যের সম্রাট সে ছিল খ্রিস্টান, এটা সে চায় না। এক পর্যায়ে দেখা গেল পারস্য সম্রাট একটা চিঠি করে আমার দয়া নবী দরবারে পৌঁছে দিলেন। ওই চিঠির ভিতরে ওই পারস্য সম্রাট আমার নবীর নামে বড় বড় গালি গালাজ করলেন, নবী পাকের বড় বড় কথা বললেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তোমার দেশ মাতৃভূমি ছেড়ে দিয়ে আজ তুমি মদিনা জমিনে এসে দাদাগিরি দেখাও, তুমি আজকের মানুষকে মুসলমান করাও, যদি আমি কখনো সুযোগ পাই তোমাকে চিঠির মাধ্যমে জানিয়ে দিয়ে দিলাম, তৈরি থেকো, তোমার কত লোক বড় হয়েছে, তোমার কত লোক বল শক্তি বল, তোমার আল্লাহর কত ক্ষমতা, আমিও পারস্য সম্রাট ডেকে নেব, তুমি তৈরি থেকো যুদ্ধের জন্য, যখন তখন তোমার উপর আমি অ্যাটাক করব, মদিনা শহরটাকে ঘিরে দিয়ে ইসলামটাকে শেষ করে দেব। ও মুসলমানেরা নবী পাকের সাহাবীরা আল্লাহ নবীকে কেবল মহব্বত করতেন, পারস্যের সম্রাটের চিঠি যখন নবী পাকের দরবারে চলে আসলেন আল্লাহ নবী আমার ওই চিঠিখানা পড়লেন, চিঠিখানা পড়তে 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 এক পর্যায়ে নবী আমার সম্পূর্ণ চিঠিখানা পড়লেন। এমন সময় নবী পাকের চিঠি পড়ার পরে আল্লাহ নবীর মনটা বড় খারাপ হয়ে রয়েছে। এমন সময়ে হযরত উমার ফারুক আল্লাহ নবী দরবারে এসে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি উমার ফারুক আপনার দরবারে তো প্রতিদিন আসি, কিন্তু এমন মন খারাপ অবস্থা তো আপনাকে কখনো দেখিনি, আজকের আপনার মন খারাপের কারণ কি? আল্লাহ নবী বললেন, ও বাবাজি উমার আমার কাছে পারস্যের সম্রাট চিঠি করেছে, চিঠিতে বড় 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 ভাষা প্রয়োগ করেছে, আমাকে গালি দিয়েছে, ইসলাম ধর্মটাকে শেষ করবে বলেছে, মদিনা আক্রমণ করবে, তাই আমি রাসূলুল্লাহ চিন্তা করতে লাগলাম, আমরা তো সংখ্যায় অল্প, আমরা যারা রয়েছে মুসলমানেরা এদের নাম আছে উপযুক্ত ঠাল, না আছে তলোয়ারি, পেটে আছে ক্ষুধা, সুতরাং ওই শক্তিশালী সম্রাটের সঙ্গে কিভাবে মোকাবেলা করব, তাই আমি এই চিন্তায় আমি রাসূলুল্লাহ চিন্তামগ্ন হয়ে রয়েছি। আল্লাহ নবী পাকের জবান দিয়ে এই কথা শোনার পরে হযরত উমার বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি চিন্তা করবেন না, আপনি যদি একটু আমাকে আদেশ করেন, এই মুহূর্তে আমার উমারের তলোয়ারটা উনি আমার হাতে করে নিয়ে পারস্যের সম্রাটের গোরদান আপনার কদমে এনে হাজির করব। আল্লাহ নবী বললেন, ওমার রে সেখানে সেখানে শক্তি প্রয়োগ করা যাবে না, ও হলো শক্তিশালী, ওকে মারার জন্য ওর সঙ্গে ডিপেন্ড করার জন্য মোকাবেলা করার জন্য আমাদের সুপরিকল্পনা লাগবে, সুতরাং এ মদিনার বাসীরা তোমাদের কাছে যার কাছে যা কিছু আছে পারস্য সম্রাটের সঙ্গে মোকাবিলা করার জন্য যুদ্ধ হবে, এই যুদ্ধে তোমাদের কাছে যা রয়েছে সব আমি রাসূলুল্লাহ আমার কাছে এনে আমার আল্লাহকে খুশি করবার জন্য দান করে দিন। ও মুসলমানেরা আমরা নবীর মহব্বত করি, নবী পাকের সাহাবীরা মহব্বত করেছিলেন, তাদের খলিজায় কেমন মহব্বত ছিল, আল্লাহ নবী যখন এই ঘোষণা করে দিলেন মদিনার সমস্ত বাপেরা মায়েরা বোনেরা বেটিরা যার কাছে যা ছিল ইসলামের জন্য আল্লাহ নবীর জন্য আল্লাহকে পাওয়ার জন্য যার বাড়ি যেমন সামর্থ্য ছিল
আল্লাহ নবীর কদমে এসে দান করে দিল। এক পর্যায়ে দেখা গেল সবাই তো যে যার মতন দান করে চলে গেল। মদিনার জমিনে একটা মা ছিল, একজন মা ছিল, ওই মায়ের দেওয়ার মতন বাড়িতে কোনো অর্থ কোনো টাকা পয়সা কোনো কিছু ছিল না। ওই মাটা তখন মনে মনে কাঁদে, আহারে আজ আল্লাহ নবী পাকের এমন একটা বরকতময় ঘোষণার সময় মদিনার তামাম ব্যক্তিরা যে যার মতন ইসলামকে জিন্দা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সাহায্য করেছে, দান করেছে, কিন্তু আমি এমন হতভাগিনি, আমি কি ইসলামের জন্য কিছু দান করতে পারবো না? এই না চিন্তা ভাবনা করতে করতে এক পর্যায়ে ওই মাটা তার কোলে একটা দুগ্ধ পোষ্য কচি বালক বাচ্চা ছিল, ওই বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে আস্তে আস্তে গুটি গুটি পায়ে, ও মুসলমানেরা, ওই মা জরুরি আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী দরবারে চলে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার সালাম নেবেন? আজকে আপনার কাছে আপনার কদমে দীন ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য আমার এই দুগ্ধ পোষ্য শিশু সন্তানটা আপনার কদমে দান করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কুলের বাচ্চা দান করেছে, কুলের বাচ্চা কিছু হবে? বাচ্চা কি করবে? যুদ্ধের ময়দানে ঢাল তলোয়ার তীর ধনুক বল্লম বর্ষা নেদা তলোয়ার অর্থ এই সমস্ত কিছু লাগে। নবী আমার প্রশ্ন করলেন, এই মদিনার মা, তুমি আমি রাসূলুল্লাহ, আমার কাছে দুগ্ধ পশু কচি বাচ্চা কি জন্য দান করছো, কি হয়েছে তোমার? তাই আমার তো দেওয়ার মতন কিছু নেই, তাই আপনার কদমে আল্লাহকে খুশি করার জন্য, আপনাকে খুশি করার জন্য আর এই বাচ্চাটাকে দান করছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, মা মদিনার মা রে, এই বাচ্চা নিয়ে আমি রাসূলুল্লাহ কি করব? সাহাবায়ে কেরামদের কলিজার ভিতরে নবীর মহব্বত কেমন ছিলেন? একজন মহিলার ইমানের সুপ্রিম পাওয়ারটা, নবীর প্রতি দৃঢ় আকীদা বিশ্বাসটা কেমন ছিলেন? ওই মা শুনেনি এমন সময়ে আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এই পারস্য আপনার খ্রিস্টান শক্তিশালীর বাদশার সঙ্গে মোকাবিলা করার জন্য আপনি রাসূলুল্লাহ নিজে সেনাপতিত্ব দিয়ে যুদ্ধ করবেন। এই বরকতময় যুদ্ধে যখন আপনি অংশগ্রহণ করবেন, আপনাকে দুনিয়ার জমিন থেকে স্থানাবুদ করে দেওয়ার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য বেঈমান বেদিনারা যখন আপনাকে লক্ষ্য করে তীর ধনুক বর্ষা যখন আপনার দিকে ছুড়বে, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করি আমার অর্থ নেই তো কি হয়েছে, টাকা নেই তো কি হয়েছে, আমার ভিতরে আপনার মহাব্বত রয়েছে, কাফেররা যখন আপনার দিকে তীর মল্লম বর্ষা ছুঁড়ে ছুঁড়ে মারবে গো, এই আল্লাহ নবী, এই আল্লাহ নবী, ওই সময় আমার এই বাচ্চাটাকে আপনি উঁচিয়ে ধরবেন, আমার এই বাচ্চাটাকে দিয়ে আপনি ঢালের মতন ব্যবহার করবে, বেঈমানেরা যখন তলোয়ার চালাবে আমার বাচ্চাটাকে গার্ড করবে, যখন তীর ছুঁড়বে আমার বাচ্চাটাকে গার্ড করবে। ইয়া রাসূলুল্লাহ, বেঈমানদের তলোয়ারের আঘাতে, বেঈমানদের তীরের আঘাতে আজ যদি যুদ্ধের ময়দানে আমার বাচ্চাটাকে আপনার কাছে দান করে দিয়ে যদি আপনার শরীরটা হেফাজত হয়, এটাই আমার দুনিয়ার জমিনে সব থেকে আল্লাহ রাস্তায় বড় দান। আর উজরি বলুন সুবহানাল্লাহ। কি মহব্বত ছিল আমাদের, বাচ্চা দান করতে হবে না, বাচ্চা দান করার কথা বলি না, জুতো আর নিচে থাকি না, ঠাও এসে চলে আসবে, মাথা খারাপ হয়ে গেছে মলি সাহেব, মানে একদলে লাভা পানি তোর মাথায়, কত কষ্ট করে দু তিন বছর বাচ্চা কাচ্চা হয় না, ডাক্তারের কাছে গিয়েছি কোটি টাকা খরচ করে একটা বাচ্চা এসে দান করতে, আমাদের বাচ্চা দান করার কথা পাঁচ রক্ত নামাজ যদি বলা হয় তাই করে, পাঁচ রক্ত নামাজের কথা বললে আল্লাহ রসুলের সাহাবাই কেরামদের সাহাবিদের সাহাবিয়াদের কি মহাব্বত রসুলের প্রতি তাদের ছিল। আজ মসজিদে আজান হলে আমরা তো নামাজ আদা করি না,
বিভাগের একজন মহাবতের সাহাবি মদিনার মসজিদে যখন আজান হয়ে যায়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার মসজিদে আজান দিয়ে দিতেন, আল্লাহ নবী সাহাবারা কেউ আর বাড়িতে শুয়ে থাকতো না, কেউ আর ঘরে থাকতো না, হাটে বাজারে থাকতো না। আজও জানে হাজি সাহেব মদিনার জমিনে গিয়েছে তারা জানে, মদিনার মসজিদে আজান হয়ে গেলে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ হারাম শরীফে আজান হয়ে গেলে কোন ব্যবসায়ী আর দোকানে থাকে বলে মনে হয় থাকে? আমাদের কাছে মসজিদের সামনে দোকান রয়েছে, আর ওই সময় আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য দোকানে খরিদ্দারও খানিকটা পাঠিয়েছে, আর যত খরিদ্দার একটা লোক নূতন নামাজ হয়েছে সবই নূতন নামাজ হয়েছে, তার দোকানে খরিদ্দার হু করে আসছে, কখন সারাদিন আসে না, শুধু আজানের সময় যেই আজান হচ্ছে অমনি খরিদ্দার আসছে, মানে কি বলেন? ও ভাবতেছে আমি নামাজ পড়তে যে আল্লাহ ঢেলে দিচ্ছে, আমি নামাজ পড়ছি আল্লাহ আমারে ঢেলে দিচ্ছে না। আমি আপনাকে ভাবতে হবে আজানের সময় আসছে মানে নামাজের সময় আসছে মানে আমার ইমানের পরীক্ষা। তুমি কত বড় আল্লাহ প্রেমিক আছো, তোমার এই নামাজ আগে না খরিদ্দার আগে? কিন্তু আমাদের কাছে তকবীর না, নারে তকবীর ধরে বাবা একটু জোরে সুরে তকবীর না, নারে তকবীর নারে তকবীর। মাসলাকে মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান, সিলসিলায় হক ফুরফুরা শরীফ, সিলসিলায় হক ফুরফুরা শরীফ, জনাব পীরজাদা ভাই জান হুজুর কেবলা, জনাব পীরজাদা ভাই জান হুজুর কেবলা, নারে তকবীর। আর চিন্তা নেই, আপনাদের চির আকাঙ্ক্ষিত আমাদের হুজুর তিনি এসে গিয়েছেন, যথা সময় আপনাদের কাছে তশরিফ আনবেন। আল্লাহ নবী পাকের সাহাবায়ে কেরামেরা মদিনার মসজিদে আসতে নামাজের জন্য ভিড় করতে। এক তারিখের ঘটনা, আল্লাহ নবী আমার মদিনার মসজিদে নববী শরীফে জোরে নামাজ আদা করলেন, জোরে নামাজ আদা করার পরে ও মুসলমানেরা আল্লাহ নবীর দরবারে একজন সাহাবী অভিযোগ দিলেন অন্য একজন সাহাবীর বিরুদ্ধে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার অমুক সাহাবী মসজিদে নববী শরীফে নামাজে আসে, আপনার ইক্তেদা নামাজ আদা করে, কিন্তু আপনি যখন সালাম ফিরিয়ে দেন, সালাম ফিরিয়ে দেওয়ার পরে আপনি আমাদেরকে নিয়ে যে কোন দোয়া করেন, ওই দুয়ার ভিতরে বসে শরীক হয় না, আপনার ওই সাহাবিটা আপনার সালাম ফিরানোর উপরে মসজিদে নববী শরীফের ভিতরে বসে তাসবিহ তাহলিল করে না, মানে এত দুনিয়ার প্রতি ব্যস্ত হয়ে রয়েছে যেই সালাম ফিরিয়ে দেন অমনি চলে যায়। বাজারে এমনও মুসল্লি রয়েছে দেখা যায়, এমনও মুসল্লি রয়েছে দেখা যায় এক শ্রেণীর নবীর উম্মতে না তারা ফেতনা করা শুরু করেছে, বলে নামাজের পরে দোয়া নেই ও মুসলমানেরা, আর আমাদের যুবক ভাইরা এরা যুক্তি ছাড়া কিছু বোঝে না, এরা যুক্তি ছাড়া কিছু বোঝে না, বাংলাদেশের কোন হুজুর কোন হুজুর কি বললো সেই কথাটা শুনে তাদের দিকে কান দিয়ে এরাও আজকে বলেছে ঠিক কথা, তো দোয়ার পর ফজর নামাজের পরে তো দোয়া নেই, এলাকায় এই সমস্ত ফেতনা এখন হচ্ছে না হয় না? আল্লাহ নবী মিসকাতের হাদিস শরীফের ভিতরে বললেন, একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ পাকের দরবারে কোন সময় দোয়া কবুল হয়? আল্লাহ নবী আমার বললেন, ও আমার সাহাবীরা রে দুনিয়ার জমিনে আল্লাহর পক্ষ থেকে দুটো টাইমে দোয়া কবুল হয়। নবী ওই দুটো টাইমের ভিতরে একটা টাইম বললেন, আল্লাহর জমিনে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ, এই পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আল্লাহ দরবারে দোয়া চাইলে আমার আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। হাটে বাজারের মসজিদে যে সালাম ফিরিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে আলাদা দাঁড়িয়ে গিয়ে দুয়ায় শরিক না হয়ে সুন্নত নামাজ শুরু করেছে, জিজ্ঞাসা করলে বলে যুক্তি দেয়, বলে হুজুর ব্যবসা রয়েছে তো দুয়া তো নকল ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, তার মানে এটা বলতে চায় না দোয়া ব্যক্তিগত নফল, এটা বোঝাতে চায় না, ও বোঝাতে চায় যে আমার ব্যবসা রয়েছে কাস্টমার চলে যাবে,
এই জন্য আমি দুয়ায় শরীফ হই নাই। মুসলমান জেনে রাখবেন, নামাজের পরে যদি আপনার কাস্টমার চলে যায় যাক, আপনার রুজির মালিক যদি আল্লাহ হয়ে থাকে, আপনি নামাজ আদা করে মালিকের মালিক বাদশার বাদশাহ আল্লাহর দরবারে দুটো হাত তুলে গেন, খোদার কসম কোন বাবার দরবারে যেতে লাগবে না, আমার আল্লাহর দরবারে বসে আল্লাহর ঘরে বসে আল্লাহর নামাজ আদা করে আল্লাহর দরবারে দোয়া চান, আমার আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহেব দোয়া শরীফ হয় না, নবী আমার এটা শোনার পরে তারপরে যখন ওই সাহাবি আসলেন, নবী আমার সালাম ফিরিয়ে দিলেন, একজন সাহাবিকে বললেন অমুক সাহাবি, যখন ওই সাহাবিকে তোমরা জানিয়ে দেবে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে একটু দেখা করতে বলবে, আমার সঙ্গে একটু কথা বলতে বলবে, এমন সময়ে আল্লাহ নবী পাকের পক্ষ থেকে সংবাদ শুনে ওই সাহাবিটা ওই সাহাবির খবর দিয়ে দিলেন, ও আল্লাহ নবী সাহাবি রে আপনি কেন এত ব্যস্ত, আল্লাহ নবীর পিছনে ফরজ নামাজ আদা করে আপনি চলে যান, আল্লাহ নবী আপনার সঙ্গে কিছু কথা বলবে বলে ডেকেছেন, সুতরাং আপনি আল্লাহ নবীর সঙ্গে দেখা করুন। কিছুদিন পরে ওই সাহাবি মদিনা মসজিদে নববী শরীফে এসে আল্লাহ নবী পাকের কাছে চলে আসলেন, নামাজ আদা করলেন, নামাজ আদা করে বসে রইলেন। আল্লাহ নবী আমাকে জিজ্ঞাসা করতে লাগলেন, ও আমার সাহাবি রে আমি রাসূলুল্লাহ যখন ফরজ নামাজ আদায় করিয়ে দেই মদিনার মসজিদে নববী শরীফে জামাত যখন হয়ে যায় সালাম ফিরানোর পরে আপনি কেন চলে যান, আমি রাসূলুল্লাহ আমার উপরে কি আপনি অসন্তুষ্ট, না আমার কোনো সাহাবার ব্যবহারে আপনি অসন্তুষ্ট, কি কারণে মদিনার মসজিদ ছেড়ে আপনি চলে যান? ওই সময় ওই সাহাবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ না 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 আমারও মনে বড় আশা আপনার সঙ্গে একটু দোয়া চাই, কেননা আপনি রাসূলুল্লাহ যখন আল্লাহর দরবারে হাত তোলেন আল্লাহ পাক আপনার নূরের হাত ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এই কারণে আমি চলে আসি, আমার চলে আসার যথেষ্ট কারণ রয়েছে, আমরা অমুক পাহাড়ের একটা গুহার ভিতরে একটা গৃহ করে রেখে দিয়েছি, ওই গৃহের ভিতরে আমরা স্বামী স্ত্রী দুজনা মিলে থাকি, সুতরাং আমাদের স্বামী স্ত্রী দুজনার মিলে পরনের কাপড় হলো একটা। ইয়া রাসূলুল্লাহ আমরা আমি যখন মদিনার মসজিদে নববী শরীফে নামাজের জন্য আসি, বিশেষ করে ফজরের টাইমে আপনার ইক্তেদা করে নামাজ পড়ে আমি আর দাঁড়াই না, চলে যাই দ্রুত দৌড় মারি, এই কারণে দৌড়ে দৌড়ে চলে যাই, ওদিকে আমার বিবি সাহেবা গুহার ভিতরে আল্লাহর জমিনের গুহার ভিতরে তিনি বসে থাকে, আমি মদিনার মসজিদে নববী শরীফ থেকে নামাজ আদায় করে গিয়ে আমার এই পরনের কাপড়টা আমার স্ত্রীকে দিয়ে দেই, আমার স্ত্রী ওই কাপড়টা পরে আল্লাহর জমিনে আল্লাহর ফরজ নামাজ আদায় করে নেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। স্বামী স্ত্রী মিলে পরনের একটা কাপড়, তারপরে তাদের নামাজ কাজা নেই। এখন আমাদের গ্রামে যত বড়ই ফকির হোক তার বাড়িতে বাক্স খুললে অন্তত দু পাঁচখানা কাপড় পাওয়া যাবে না, যাবে না? আর মধ্যবিত্তর গরিব লোকের তো বলতে লাগে না, সপ্তাহে সাত দিনে এক সপ্তাহ সাত দিনে আটখানা নখানা জামা পরে, আর বাড়ির জুতো তো বলতে লাগে না, জুতো পাঁচ ছখানা, বাথরুমে যাওয়ার জুতো আলাদা, দাওয়ায় ঘরে সে জুতো আলাদা, বাজারে যাওয়ার জুতো আলাদা, মসজিদে যাওয়ার জুতো আলাদা, কুটুম বাড়ি যাওয়ার জুতো আলাদা, সব ভোগবিলাস জীবনযাপন করুন, বিরোধী করছি না, কিন্তু আল্লাহর জমিনে যে আল্লাহর নিয়ামত আপনি ভোগ করছেন খাচ্ছেন বলা উদ্দেশ্য এটাই, তাদের পরনের মাত্র একটা কাপড়, তারপরে তাদের জিন্দেগির নামাজ কাজা হয়, নামাজ তারা ছাড়েনি, আল্লাহ তো আমাদের সব দিয়েছে, কেন মসজিদে আজান হলে আমরা যাই? সুতরাং প্রায় দু ঘন্টা আলোচনা করলাম, আমি এর ভিতর থেকে বেশি না একটা যুবক ভাইকে আমি চাইবো
হুজুর রুজির মালিক আল্লাহ, খাওয়ায় আল্লাহ, সুখ দেয় আল্লাহ, কাঁদানোর মালিক আল্লাহ, দুঃখ দেওয়ার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। আমি রুজির চিন্তা করব না। পরের বেলায় মসজিদে আজান হয়ে গেলে মসজিদে চলে যাও। ও মুসলমানেরা, এলাকায় ফজরে আজান হয়ে গেলে পাখিগুলো কিচির মিচির করে জঙ্গল ছেড়ে দিয়ে রুজির জন্য আল্লাহ তসবিহ পড়ে তারা বেরিয়ে যায়। পাখিরা লোকের জন্মজদুরি করে নাকি? তারা তো জন্মজদুরি করে না, আমাদের থেকে তো তাদের রুজির চিন্তা বেশি হওয়ার দরকার ছিল, কিন্তু তারা রুজির চিন্তা করে না। ফজর হয়ে গেলে, ফরসা হয়ে গেলে কিচির মিচির করে তসবিহ পড়তে পড়তে আল্লাহর জমিনে তারা বেরিয়ে যায়। আবার আল্লাহ এত বড় দয়াময়, ওই পাখিদেরকে আবার সন্ধ্যাবেলা তাদের পেটগুলো উদরগুলো ভর্তি পূরণ করে দিয়ে আবার তাদের জঙ্গলের বাসায় ফিরিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি রুজির মালিক হয়, আপনি তো সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, ভোরের বেলা উঠবেন, মসজিদে আসবেন, জামাতের সঙ্গে নাদা নামাজ আদা করে আল্লাহর দরবারে দুটো হাত তুলে দোয়া করে হালাল রুটির জন্য বেরিয়ে যাবেন। খোদার কসম, আপনার ইয়াকিন যদি ঠিক থাকে, আমার আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে কোনোদিন আপনার রুজির কষ্ট দেবে না। আলোচনা সত্য কথা হয়েছে, এরই উপরে একই দিকে বিশ্বাস রেখে একজন মানুষ যুবক যে কোনো বেনামাজি বলে যে আগামীকাল থেকে আমি নামাজ পড়াব, বলেন দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা, একজন বলতে হবে, ওয়ালা আলি সাইয়্যিদিনা, একজন যুবক ভাই তার জন্য যতদিন আমি দুনিয়ার জমিনে বেঁচে থাকবো দোয়া করব। আমরা সেই মুসলমান, এই জন্য তো আজ আমাদের উপরে আজাব গজব আসছে। হাটে বাজারে 80 টাকা বেগুনের কেজি, 230 টাকা গরুর গোস্তের কেজি, মুসলমান সেখানে গিয়ে ভাবে না আমি 1 কেজি গরুর গোস্ত কিনবো 230 টাকা, আজ বাড়ি কুটুম এসেছে 5 কেজি গোশের দরকার, সেখানে গিয়ে ভাবে না 80 টাকা বেগুনের কেজি দাও 1-2 কেজি, সেখানে বিনা চিন্তায় নিয়ে নিচ্ছেন। হুজুর নামাজের কথা বলছে ভাবতেছে, এখন হুজুর নামাজ পড়ার কথা বলছেন চিন্তায় পড়ে গেছে, ভাবছে গোস্ত কেনার সময় ভাবে 230 টাকা কেজি কি করে কিনবো, মার এরা খাবে না তা কারা খাবে, কারা খাবে? আল্লাহ নবী আমার বললেন, আমার সাহাবীরা আখিরি জামানায় ওই সমস্ত উম্মাদের উপরে আমার আল্লাহ পাক তখনই গজব দেবে যখন আমার উম্মাদের ভিতরে দুটো গুণ চলে আসবে। 1 নম্বর গুণ হলো, আমার উম্মতেরা যখন তাদের কাছে দিল শরিয়াতের থেকে তাদের কাছে নামাজ রোজা হজ জাকাত আমি রাসূলুল্লাহ আমার থেকে দুনিয়ার গুরুত্বটা আগে হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, ওই জামানায় ওদের উপরে আল্লাহর পক্ষ থেকে দয়া আসবে না। আজ আমরা দুনিয়াকে মহাব্বত করি, দুনিয়ায় বিবর হয়ে রয়েছে, হুজুরেরা নামাজ পড়েছে, ভাইজান হুজুর কেবলাও নামাজ, নামাজের আলোচনা নিশ্চয়ই করবেন, শরিয়াতের কথা তিনিও বলবেন, কিন্তু তারপরে সোনা অন্য শুনে যাবে আর আমরা বুকে বুকে চলে যাব। জেনে রাখবেন, যদি আমল যদি না করেন, আপনার জিন্দগি যদি 50-60 বছর ধরে মাসেন, আমল যদি না করেন, এখানে শুনে এখানে জলসা শুনছেন, সুবহানাল্লাহ পড়বেন আল্লাহ সব দিয়ে দেবে, আলহামদুলিল্লাহ পড়বেন সব দিয়ে দেবে, সব আমার আল্লাহ দিয়ে দেবে, কিন্তু এক ওয়াক্ত নামাজ যদি আপনি না আদায় করেন, ওই এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে
কারণে আপনার নামায় আমালে যে জাহান্নামের আযাবের আপনার সময় সূচিবদ্ধ হবে, নির্ধারণ হবে, মুসলমান জেনে রাখবেন। এখানে বসে সুবহানাল্লাহ তাসবিহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পড়ে যে সওয়াব হবে, নামাজ কাজা করার কারণে আপনার বিপরীতে যে গুনাহ হবে, এই সওয়াব কিন্তু আপনাকে পাল্লা ওজনে বাঁচাতে পারবে না, জেনে রাখবেন এটা। আমার আল্লাহ কৃপুর নয়, আপনি সুবহানাল্লাহ পড়বেন সব দিয়ে দেবে, দরুদ শরীফ পড়ছেন সব দিয়ে দেবে, আল্লাহু আকবার পড়লেন সব দিয়ে দেবে। এবার আপনি বলুন হুজুর আল্লাহ তো চাইলে তো মাফ করে দিতে পারে, আরে ওটা আলাদা বিষয়, আল্লাহ পাক যে বান্দাকে চাইবে বেহিসাবে জান্নাতে দিতে পারে, কিন্তু দুনিয়ার জমিনে আমল হলো এটা নেক আমল, ওসিলা মাধ্যম আল্লাপাকের পক্ষ থেকে নাজাত দয়ার জান্নাত পেতে গেলে মাধ্যম হলো নেক আমল। তাই আমার আলোচ্য আয়াতে তেলাওয়াত কিন্তু আয়াতে আল্লাপাক বললেন দুনিয়ার জমিনে তোমরা বিক্রি হবে, বিক্রি তোমরা, আমি আল্লাহ পাক আমার কাছে আগেই বিক্রি হয়ে গিয়েছো, তোমাদের জান মালের বিনিময়ে কিনে নিয়েছি, সুতরাং প্রতিটা সময়ে বান্দা আমার রাজত্বে বসে আমি আল্লাহ আমার ডাকবে, আমার ইবাদত করবে, বান্দা তুমি নামাজ পড়বে তোমার উপকার হবে, বান্দা তুমি তাওবা করবে তোমার উপকার হবে, বান্দা তুমি শরীয়তটা মানবে তোমার উপকার হবে, লাভ লস তোমার, লাভ লস আমি আল্লাহ আমার। কবরে সবাইকে যেতে হবে, দাদা এসেছিল আজ নেই, মা এসেছিল আজ নেই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নেই, বাপ থাকবে সন্তান চলে যাবে, দাদা থাকবে নাতি চলে যাবে, মা থাকবে মেয়ে চলে যাবে, হচ্ছে না না, আসার সময় সিরিয়াল থাকবে বাপ মায়ের মাধ্যমে সন্তান আসবে। অতএব সেই কবরে যাওয়ার আগে আমাদের মাল সামান রেডি করতে হবে, ট্রেন আপনার জন্য দাঁড়াবে না, আপনাকে ট্রেনের জন্য গাঁটলি গুটলি সামান রেডি করে আপনাকে তৈরি হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। একদিন তোমার নাম মসজিদ হবে লান, একদিন তোমার নাম মসজিদ হবে লান, তৈরিতে কো কবরের মাল সামান, কবরের মাল সামান, একদিন তোমার নাম মসজিদে হবে লান, আত্মীয় স্বজন বল প্রিয়জন পরিয়ে তোমার নূতন কাফন, আত্মীয় স্বজন বল প্রিয়জন পরিয়ে তোমার নূতন কাফন, রাখবে তোমার ওই কবরে থাকবে না কেউ আপন, একদিন তোমার নাম মসজিদে হবে লান, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, প্রত্যেকে উঠে দাঁড়াতে থাকবে, নারায় থাকবে, নারায় থাকবে।